ছেলেরা কেমন আছো বাবা? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকাটাই কাম্য। আজকে আমার পড়ানোর বিষয় হচ্ছে সেই বসতি ভূগোলেরই তৃতীয় অধ্যায়, বসতি শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ সেটেলমেন্ট। বসতি মানব ভূগোলের, বসতি ভূগোল হচ্ছে মানবিক ভূগোলের একটি অংশ। তোমরা জানো ভূগোলকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, এক প্রাকৃতিক ভূগোল, দুই মানবিক ভূগোল। সেই মানবিক ভূগোলের একটি অংশ হচ্ছে হচ্ছে বসতি ভূগোল। তো এই যে বসতি ভূগোল হচ্ছে বসতি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে। বসতি কি? মানুষ যে প্রাকৃতিক অবয়ব নির্মাণ করে তা নিজ হাতে, সেটাই হচ্ছে বসতি। তার মানে সে তার সুবিধা বা ভোগ দখলের জন্য যে অঞ্চলে বা যেখানে স্থায়ী বা অস্থায়ী ভাবে যে প্রকৃতির অবয়ব রূপে গড়ে তোলে, সেটাই হচ্ছে তার বসতি। আজকে হচ্ছে বসতি শ্রেণীবিভাগ। বর্তমানে বসতি ভূগোলে আলোচনায় এই ধারাবাহিকতায় এই বসতি শ্রেণীবিভাগটি আমাদের গুরুত্বপূর্ণ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের বসতি দেখা যায়, বিভিন্ন ধরনের অঞ্চল বিশেষের পার্থক্য ঘটে, প্রকৃতির কারণগত কারণেও সেখানে পার্থক্য ঘটে। বসতি শ্রেণী বিন্যাসে যে দুটি ধারা রয়েছে তার একটি হলো গ্রামীণ বসতি আর একটি হলো শহরে বসতি বা নগর বসতি। প্রকৃতপক্ষে বসতির যদি ধরি তাহলে তেমন কোনো আমরা শ্রেণী বিন্যাস দেখতে পাই না। তারপরে যে অঞ্চল ভেদে পার্থক্যের জন্য আমরা বসতি ভূগোলে শ্রেণী বিভাগ করে থাকি। বসতি শ্রেণী বিভাগ করা হয় সাধারণত দুইটি বিষয়ের উপর। এক, বিভিন্ন বিবেচ্য বিষয়ের উপরে। দুই, বিভিন্ন ভূগোলবিদদের দৃষ্টিতে। বিভিন্ন বিবেচ্য বিষয়ের উপর বসতি শ্রেণীবিন্যাস করা হয় আর বিভিন্ন ভূগোলবিদদের দৃষ্টিতে। আচ্ছা, তারপরে এখন আমরা দেখি সেই বিবেচ্য বিষয়গুলো কি কি। বিভিন্ন বিবেচ্য বিষয়ের আলোকে শ্রেণীবিন্যাস, এটিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। বসতির গাঠনিক শ্রেণীবিন্যাস, লোকসংখ্যার ভিত্তিতে শ্রেণীবিন্যাস, জনবসতির কর্মকাণ্ডের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। বসতির গাঠনিক শ্রেণীবিন্যাস, বসতির শ্রেণীবিন্যাসের সবচেয়ে পুরাতন বিষয়টি হচ্ছে বসতির গাঠনিক শ্রেণীবিন্যাস। এর উপর ভিত্তি করে বসতিকে দুই ভাগে ভাগ করা যায়, এক গ্রামীণ বসতি আর হচ্ছে নগর বসতি। ভূগোলবিদরা বলেন সব জনগোষ্ঠী, যেসব জনগোষ্ঠী তাদের জীবিকা নির্বাহের জন্য প্রধানত মৃত্তিকার উপর বা ভূমির উপর ভিত্তি করে যে বসতি গড়ে তোলে সেটাই হচ্ছে গ্রামীণ বসতি। গ্রামীণ বসতির বৈশিষ্ট্যগুলো হচ্ছে গ্রামীণ বসতির ঘরবাড়ি সবই হবে না, বেশিরভাগই হবে, সব এখন আর হয় না, বেশিরভাগই হবে হচ্ছে ইট কাঠ, সরি বাঁশ, ছন, কাঠ ইত্যাদি দ্বারা তৈরি। তবে এখন পাকা বাড়িও দেখা যায়। তারপর হচ্ছে এরা প্রথম শ্রেণীর কর্মকাণ্ডের সাথে যুক্ত, ক্ষুদ্র আর কুটির শিল্পের কাজে এরা নিয়োজিত থাকে এবং গ্রামীণ সেবা কেন্দ্রের উপস্থিতি দিয়ে এখানে থেকে থাকে। যেমন গ্রামীণ বাজার, মেলা, প্রশাসনিক কর্মকাণ্ড মোটামুটি কমই হয়। প্রাকৃতিক পরিবেশের উপর এরা নির্ভরশীল, অধিকাংশ জনবসতি বিচ্ছিন্নভাবে থেকে থাকে। নগর বসতি কি বা শহরে বসতি কি? বলা হয়ে থাকে যে এলাকার মানুষেরা দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ পর্যায়ে বা পঞ্চম পর্যায়ের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, সে যে বসতি সেটা হচ্ছে নগর বা শহরে বসতি। এখানে প্রথম শ্রেণীর কর্মকাণ্ডের অস্তিত্ব নেই বলতেই চলে। বৈশিষ্ট্যগুলো হচ্ছে ঘরবাড়ি বেশিরভাগই পাকা দালান কোঠা তৈরি থাকে, মানুষের সেবা কেন্দ্রগুলো খুব কাছে কাছে থাকে, মানুষ দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর কর্মকাণ্ডের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল থাকে, প্রাকৃতিক পরিবেশের সাথে এদের সম্পর্ক তেমন থাকে না, সেবা কেন্দ্রগুলো কাছাকাছি থাকে, এখানে প্রশাসনিক কর্মকাণ্ড হয়ে থাকে এবং অধিকাংশ মানুষই বসতিগুলো এখানে খুবই নিবিড়। বুঝতে পারছো বাবা? তাহলে এরপরে হচ্ছে লোকসংখ্যার ভিত্তিতে, লোকসংখ্যার ভিত্তিতে শ্রেণীবিন্যাস। লোকসংখ্যার ভিত্তিতে বসতিকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। আমি একটু নিচের দিকে লিখি, তোমরা একটু দেখো। সড়ক বসতি,
গ্রাম, শহর, নগর, পৌরপুঞ্জ, মহানগর হবে এখানে, মহানগর, পৌরপুঞ্জ, কনারভেশন ইত্যাদি। সড়ক বসতি, মহাসড়কের পাশে সাধারণত এই ধরনের বসতি দেখা যায়। এর প্রধান বৈশিষ্ট্য হলো আশেপাশের লোকগুলো প্রায় বিচ্ছিন্নভাবে বসবাস করে। এ ধরনের বসতি ইউএস শহর বা ইউরোপ শহরগুলোতে যে বড় বড় রাস্তা রয়েছে হাইওয়ে, সেই হাইওয়েগুলোতে পাশে সাধারণত সড়ক বসতি দেখা যায়। এরা হয়তো কোনো দোকান নিয়ে বসে বা কোনো রেস্টুরেন্ট নিয়ে বসে, সেখানে মানুষজন গিয়ে খায়। এরকম বসতিকে মূলত সড়ক বসতি বলা হয়ে থাকে। পাড়া বসতি, খুব সাধারণ অর্থে পাড়া হলো সড়ক বসতি হতে বড়, অসংলগ্ন কিছু, তার মানে কিছু ঘরবাড়ি পারস্পরিক ভাবে যে কিছু বাড়ি ঘর যে করে যে বসতি গড়ে তোলে, সেটাই হচ্ছে পাড়া বসতি। পাড়া বসতি সাধারণত যেখানে কেরোসিন দিয়া, তারপরে দিয়া সলাই এরকম জিনিসপত্র, তার মানে সেবা কেন্দ্রগুলো থাকবে, সেটা হচ্ছে পাড়া বসতি। তারপর হচ্ছে গ্রাম, পাড়া বা পাড়া মিলে কিছু ছোট গ্রাম হয়, এই পাড়া বা ছোট গ্রাম মিলে যে বসতি গুলো গড়ে ওঠে বিক্ষিপ্ত হবে, সেটাই হচ্ছে পাড়া বসতি। পাড়া বসতি বিচ্ছিন্ন হতে পারে, সুযোগ সুবিধা এখানে বেশি। তারপরে আরো আছে এখানে ছোট ছোট গ্রামের জন্য এরা একে অপরের সাথে সঙ্গবদ্ধ হয়ে বসবাস করে। এরপরে হচ্ছে শহর, শহরটা কি? নগর বসতির সবগুলো বৈশিষ্ট্য যেখানে দেখা যায় সেটা হচ্ছে শহর। এখানে মানুষ স্থায়ী কর্মকাণ্ডের জন্য এসে বসবাস শুরু করে, অকৃষি কর্মকাণ্ডের উপস্থিতি এখানে বেশি দেখা যায়। সিবিডি শহর বসতির একটি উদাহরণ, সেন্ট্রাল বিজনেস যেখানে রয়েছে সেখানে মানুষ যে বসতি গড়ে তোলে সেখানে দেখা যায় শহর বসতি। নগর, শহর বা নগর বসতির মধ্যে পার্থক্য নির্ণয় করা খুব কঠিন, তবে শহর বসতির থেকে একটু বড় ধরনের এবং একটু আরও আধুনিক কর্মকাণ্ডের যে বসতি সেটাই হচ্ছে নগর বসতি। নগর বসতির কর্মকাণ্ড কিন্তু ব্যাপক, রাজনৈতিক কর্মকাণ্ড এখানে হয়ে থাকে। শহর বসতির থেকে নগর বসতিতে মূলত রাজনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে। এরপরে হচ্ছে মহানগর, শহর অপেক্ষা বেশি, সাধারণত জনসংখ্যা যেহেতু বলেছি এখানে লোকসংখ্যাও বেড়ে যাবে, বসতি সংখ্যাও বাড়বে। আমি সাধারণত 5 লক্ষ বা তদূর্ধ্ব যদি হয় তাহলে সেটা হচ্ছে মহানগর। মহানগরে সব কিছুই উন্নত সেবা, উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা থেকে থাকে, মানুষ পণ্যের আদান প্রদান এখানে বেশি করে থাকে। এরপরে হচ্ছে পৌরপুঞ্জ, মহানগর থেকে যেখানে বেশি মানুষ বসবাস করে সেটা হচ্ছে পৌরপুঞ্জ। পৌরপুঞ্জটা হচ্ছে বলছে যে বৃহৎ কোনো নগরবাসী যখন একইভাবে সন্নিবেশ ঘটে, এখানে জনসংখ্যা 10 লক্ষের উপরে হতে পারে, ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বেশি পৌরপুঞ্জ হচ্ছে যেটা আমরা বলি ওয়াশিংটন সিটি, নিউইয়র্ক, তবে এগুলো এখন আর পৌরপুঞ্জ নেই, এগুলো আরও বড় শহরে পরিণত হয়েছে। তারপর হচ্ছে কনারভেশন, কনারভেশনটা হচ্ছে একটি বড় শহর যখন আরেকটি বড় শহরের সাথে সংযুক্ত হয়ে যায়, যেমন ঢাকার সাথে নারায়ণগঞ্জ এখন প্রায় সংযুক্ত, প্রায় সেই যে কার্যগুলি সেখানে প্রশাসনিক কার্যগুলি আলাদা হলো যে তাদের মধ্যে যে সংযুক্তের বিষয় সেটা হচ্ছে পৌরপুঞ্জ বা কনারভেশন। এই হচ্ছে আমাদের লোক সংখ্যার ভিত্তিতে জনসংখ্যার বসতি। প্রত্যেকটির সাথেই বাবা চিত্র দিবে এবং প্রত্যেকটির সাথে একটি করে উদাহরণ টানবে, উদাহরণ টানলে এখানে ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব জনবসতির কর্মকাণ্ডের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগ। বসতির কর্মকাণ্ডের ভিত্তিতে শ্রেণীবিন্যাস, বসতির কর্মকাণ্ডের উপর ভিত্তিতে যে শ্রেণীবিন্যাস হয় তাকে, বসতিকে আবার 2 ভাগে ভাগ করা যায়, এক কেন্দ্রীয় স্থান দুই অকেন্দ্রীয় স্থান। যে সকল জনপদে পরিচর্যা বা সেবামূলক কার্যক্রম এবং বিভিন্ন পণ্যের বিপণন ব্যবস্থা থাকে তাদেরকে বলা হয় কেন্দ্রীয় স্থান বা পরিচর্যা কেন্দ্র বলে। অকেন্দ্রীয় স্থান কি? যেমন ধরো
এরকম আমরা খ্রিস্টলারের সেবা কেন্দ্র কিন্তু দেখেছি যে খ্রিস্টলারের সেবা কেন্দ্র সেটাকে মূলত কেন্দ্রের স্থান বলতে বোঝানো হয়েছে। যে সকল জনপদের পরিচর্যা বা সেবামূলক ক্রিয়া কর্ম এবং ভিন্ন পণ্যের বিপণন ব্যবস্থা থাকে সেটাই হচ্ছে কেন্দ্রীয় স্থান। অকেন্দ্রীয় স্থান কি? যে সকল সেবা কেন্দ্রে পরিচর্যা বা সেবামূলক ক্রিয়া কর্ম এবং বিভিন্ন বিষয় বিনোদন ব্যবস্থা থাকে না তাকে বলা হয় অকেন্দ্রীয় স্থান। যেমন একটা কেন্দ্র এখানে, আবার দূরবর্তীকে কেন্দ্রীয় স্থান নাই, সেরকম বিষয়টাকে বলা হয়েছে অকেন্দ্রীয় স্থান। এইসব এই যে উপরোক্ত কার্যাদির বিভিন্নতার ফলে বিভিন্ন স্থানে ধরনের বসতি দেখা যায় সেগুলো কি কি আমরা একটু জানি। তার মানে এই যে কেন্দ্রীয় স্থান বা অকেন্দ্রীয় স্থানের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের বসতি আবার দেখা যায় সেগুলো কি? এক, সেগুলো হচ্ছে সামুদ্রিক বন্দর সমূহ। সামুদ্রিক বন্দর সমূহ একটি দেশের সামগ্রিক আমদানি বা রপ্তানি সামুদ্রিক যে সংগঠিত হয় তাকে বলা হয়ে থাকে সামুদ্রিক বন্দর সমূহ। আচ্ছা, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, প্রত্যেকটি বন্দরের পশ্চাৎভূমির সাথে নিরাপদ। তার মানে এই যে কেন্দ্রীয় স্থান বা অকেন্দ্রীয় স্থানের উপর আবার বসতিকে শ্রেণীবিন্যাস করা হয়েছে সেগুলোর একটা হচ্ছে সামুদ্রিক বন্দর। আমি মুছে নেই, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। প্রত্যেকটি বন্দরই তার পশ্চাৎভূমির সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। যেমন চট্টগ্রাম, এই সম পশ্চাৎভূমির কম কম গুরুত্ব বহন করে এলো, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সামুদ্রিক বন্দরগুলো হচ্ছে যেমন চট্টগ্রাম, চট্টগ্রাম কিন্তু খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় জায়গা একটি। এই সব জায়গায় যে শহরটা গড়ে ওঠে বন্দর, এটাকে বলা হয় সামুদ্রিক বন্দর শহর। তারপরে হচ্ছে বহির্বন্দর, পুরাতন বন্দরগুলোর চেয়ে ছোট এই বন্দরগুলি তুলনামূলকভাবে নদীর সাথে নদীর তীর গভীর জলে অবস্থিত। এই সমস্ত বন্দর অগভীর জলে অবস্থিত, ফলে জাহাজগুলো সেখানে প্রবেশ করে এবং অসুবিধার সৃষ্টি হলে বহির্বন্দরে গভীর বলেই সেখানে বিভিন্ন ধরনের গড়ে ওঠে। যেমন বিস্টনের বহির্বন্দর হচ্ছে এর একটি উৎকৃষ্ট উদাহরণ। তাহলে দুই নম্বরটা কি? বহির্বন্দর। এরপরে হচ্ছে গুদাম বন্দর। যেখানে পণ্য সামগ্রী কিছুদিনের জন্য মজুদ রাখা হয় সেটা হচ্ছে গুদাম বন্দর। গুদাম বন্দর বা সামুদ্রিক বন্দরের বা বহির্বন্দরের মতোই ওইখানে পোতাশ্রয় থাকে এবং জাহাজ সেখানে আশ্রয় গ্রহণ করে। সিঙ্গাপুর হচ্ছে গুদাম বন্দরের একটি উৎকৃষ্ট উদাহরণ। আচ্ছা, এরপরে হচ্ছে নৌবন্দর। জাহাজগুলো সামগ্রিকভাবে চলাচলের সুবিধার্থে সাধারণত জাহাজ সামুদ্রিক বন্দরেই থাকে। ওইখান থেকে আবার একটু ছোট বা ওই জাহাজে করে যে মালপত্র নদী দিয়ে দেশের অভ্যন্তরে নিয়ে আসে সেটা একটা সামুদ্রিক নদী বন্দর, নৌবন্দর। পর্যাপ্ত নোঙর করা অবস্থিত এবং পশ্চাৎভূমি অবশ্যই থাকতে হবে নৌবন্দরে। বাংলাদেশের চাঁদপুর হচ্ছে নৌবন্দরের একটি উৎকৃষ্ট উদাহরণ। এরপর হচ্ছে প্যাকেট স্টেশন। অস্থায়ী ভিত্তিতে নির্দিষ্ট স্থানে পণ্য ও মালামাল সামগ্রিকভাবে সংরক্ষিত করার যে ব্যবস্থা সেটাকে বলা হয়ে থাকে প্যাকেট স্টেশন। সংকীর্ণ সমুদ্র বন্দরগুলোর যেখানে পণ্য এবং যাবতীয় জিনিসপত্র আনা নেওয়া হয়ে থাকে সেটাই হচ্ছে সংকীর্ণ। যেমন ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া হচ্ছে এরকম প্যাকেট স্টেশন। তারপর হচ্ছে আভ্যন্তরীণ বন্দর।
দেশের অভ্যন্তরে যাতায়াত মালামাল আনা নামার জন্য যে জাতীয় বন্দর গড়ে ওঠে সমুদ্র হতে বেশ কিছু দূরে মহাদেশ সময়ের অভ্যন্তরে মূলত আভ্যন্তরীণ বন্দর গড়ে ওঠে, ঠিক আছে। এরপরে হচ্ছে বাংলাদেশে আভ্যন্তরীণ বন্দর রয়েছে, যেমন চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে যেটা সেটা হচ্ছে আভ্যন্তরীণ বন্দর, আর যেটা পোর্টে সেটি হচ্ছে লোকে বহির্বন্দর। আচ্ছা, এরপর হচ্ছে মৎস্য বন্দর। সাধারণত মৎস্য শিল্পের সাথে এই ধরনের বন্দর সমূহ জড়িত, বহির্বন্দর থেকে কাছাকাছি থাকে মৎস্য বন্দর। বাংলাদেশের মহেশখালী হচ্ছে মৎস্য বন্দরের একটি উৎকৃষ্ট উদাহরণ। মৎস্য জাতীয় পণ্য দিয়ে মূলত এখানে হয়ে থাকে, লড়াইয়ের উপকূলও কিন্তু মৎস্য বন্দর রয়েছে। এরপরে হচ্ছে সমুদ্র তীরের বন্দর। অবসর যাপনের জন্য যে সমস্ত স্থানে উপকূলীয় এলাকায় আগস্টিনের মতো সমুদ্র বেষ্টিত স্থানে তাকে বলা হয়ে থাকে সমুদ্র তীরের বন্দর। কক্সবাজার, ফ্লোরিডা, এগুলো হচ্ছে সমুদ্র তীরের বন্দর। মানুষ তার অবসর জীবন যাপন বা মানুষ যখনই কোনো অসুখ প্রসুখ করে তখন সেই স্থানে গিয়ে দ্রুত তার আরোগ্য কামনা বা মানে রিক্রিয়েশন অবকাশের জন্য মূলত সেখানে যেয়ে থাকে। আচ্ছা, বাজার ভিত্তিক শহর। এরপর হচ্ছে আরো আছে বাজার ভিত্তিক শহর, শিল্প শহর, খনিজ শহর, রাজধানী শহর, এগুলোও কিন্তু এর উৎকৃষ্ট উদাহরণ, ঠিক আছে। এরপরে আমরা যাই বিভিন্ন মনীষীদের আলোচনার ভিত্তিতে। বিভিন্ন মনীষীর মধ্যে প্রথমে আসে পিটার হ্যাগেট। পিটার হ্যাগেট লোকেশন মডেলের গ্রন্থে সেটেলমেন্টের শ্রেণীবিভাগটি উল্লেখ করেছেন। তার মতে বসতি মূলত দুই প্রকার, নগর আর গ্রামীণ। গ্রামীণ বসতি আবার দুই প্রকার, অনিয়মিত নিয়মিত। ঠিক আছে, টি হেগার স্ট্যান্ড। টি হেগার স্ট্যান্ড বসতিকে তিনটি ভাগে ভাগ করেছেন। এক, দুই, পুঞ্জীভূত। অঙ্গসংস্থানটিকে আবার দুই ভাগে ভাগ করেছেন, গ্রামীণ, শহরে।
ঠিক আছে, গ্রামীণরা আবার দুই ভাগে ভাগ করেছেন, অনিয়মিত নিয়মিত ইত্যাদি ভাগে। এরকম ভাবে বিভিন্ন বসতি দিয়েছেন। তারপর হচ্ছে রিচার্ড হাডসন, রিচার্ড হাডসনের মতে বসতিকে সাতটি ভাগে ভাগ করেছেন তিনি, বসতির বৈশিষ্ট্য এবং বসতির আয়তন উপর ভিত্তি করে। সেগুলো কি? এক, পৃথক আবাসস্থল, ক্ষুদ্র গ্রাম, গ্রামীণ বসতি, ক্ষুদ্র শহর, নগর বসতি, সাজানো বসতি, কনারবেশন। ঠিক আছে, এভাবে এক একজন। তবে আমাদের দেশে সবচেয়ে ভালো যিনি বসতির শ্রেণীবিন্যাস করেছেন সামগ্রিকভাবে সেটা হচ্ছে বাকিসার। বাকিসারের বসতিটি হচ্ছে সর্বোচ্চভাবে পরিচিত, এটা বাকি স্যারের বসতি ভূগোল বইয়ে তোমরা পাবা, সেটা একটু দেখে নিবা। ঠিক আছে, স্যারের যে বসতি শ্রেণীবিন্যাস সেটি এখন আমাদের জন্য সবচেয়ে ভালো একটি শ্রেণীবিন্যাস বলে আমি মনে করি। এভাবে বসতি ভূগোলে শ্রেণীবিন্যাস হয়ে গেছে। বসতি ভূগোলকে বিভিন্ন মনীষীও নানা হবে শ্রেণী। বসতি ভূগোলের শ্রেণীবিন্যাস ব্যাপক, সে ব্যাপকতার উপর ভিত্তি করে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব ব্যাপকতার উপর ভিত্তি করে কিন্তু আমরা বসতি শ্রেণীবিন্যাসকে গুরুত্বপূর্ণ করে থাকি। ঠিক আছে, আচ্ছা, আজকে এই পর্যন্তই। প্রয়োজনীয় তথ্যের জন্য আমাকে একটু ফোন দিবে, কোনো কিছু না বুঝলেও জানাবে আমাকে ফোন দিয়ে। ঠিক আছে, আবার ভালো থেকো, সুস্থ থেকো।